হাই বন্ধুরা আর ই ফুল 4949 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাদর আমন্তন তো বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত ল্যাপটপ ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা ল্যাপটপ গরম হয়ে যায় এটা কিন্তু একটা বিরাট একটা সমস্যা কুম বেশি সবাই এই সমস্যায় ভুগি থাকেন দীর্ঘক্ষণ ধরে ল্যাপটপ ব্যবহার করলে এই সমস্যা দেখা যায় ল্যাপটপ পূর্ণ হলে গেলে গরম হওয়ার পরিমাণ বাড়তে থাকে ধীরে ধীরে যারা ল্যাপটপে গেম খেলেন তাদের ক্ষেত্রে সমস্যাটা আরো বেশি ল্যাপটপ গরম হওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে সার্ভিস সেন্টারে নিয়ে যান তবে তবে কিছু পদ্ধতি মেনে চললে ল্যাপটপ গরম হওয়া থেকে আটকাতে পারবেন ল্যাপটপের ফ্যান থাক থাকে নিচের দিকে ফলে দীর্ঘ দিন সেটা চলতে চলতে তাতে ধুলোর জমে যায় যার ফলে ল্যাপটপে ও বাইরের পরিবেশের মধ্যে হাওয়া ঠিকমতো আদান প্রদান হয় না এর জন্য দরকার ল্যাপটপের ফ্যান পরিষ্কার করা এছাড়াও যা মেনে চললে ল্যাপটপ গরম হওয়া থেকে আটকানো যান চলুন বন্ধুরা জেনে নেই সেই টিপসগুলো আসলে কি কোনো নরম জায়গায় ল্যাপটপ রাখা এড়িয়ে চলুন নরম জায়গায় ল্যাপটপ না যেমন বিছানা ও সোফা বেশিরভাগ ল্যাপটপের দিকে থাকে ফলে গরম জায়গায় রাখলে সেখান থেকে হাওয়া বেরোতে পারে না স্ট্যান্ড বাই মোডে রাখা অবস্থায় ল্যাপটপ ব্যাগে রাখবেন না বন্ধ জায়গায় ল্যাপটপ গরম বেশি হয় পারিপার্শ্বিক উষ্ণতা বেশি হলে ল্যাপটপ গরম হতে পারে এর জন্য ব্যবহার করা যেতে পারে ল্যাপটপ কুলার এছাড়াও কিছু সফটওয়্যার আছে যা থাকা থাকা সফটওয়্যারের অতিরিক্ত ব্যবহার বাধা দেয় তো বন্ধুরা আশা করছি টিপস অনুসরণ করলে এই মতে চললে আপনাদের সমস্যাগুলো হবে না ল্যাপটপ গরম হবে না তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং বন্ধুরা এই ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আশা করি আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন আর নতুন নতুন ভিডিও আরও আপনারা পান তো আমি প্রতি প্রতিনিয়তই কিন্তু আমি ইউটিউবে কোনো না কোনো বিষয়ে আপলোড করেই থাকি তো বন্ধুরা তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ